শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা তাই পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস রাজ্য কংগ্রেসের নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে আমরা বীর শহীদ জওয়ানদের শহীদ সালাম দিবস যেটা ঘোষণা করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি, আমরা সেটা আজকে মর্যাদার সাথে পালন করছি। মেদিনীপুর জেলায় গান্ধী মূর্তির পাদদেশে সারা সমস্ত ব্লকেই কংগ্রেস কর্মীরা শহীদ মূর্তি বা গান্ধী মূর্তির পাদদেশে তারা এই শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। যে 20 জন শহীদ আজকে তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের মাতৃকাকে রক্ষা করার লড়াইয়ে শহীদ হয়েছেন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সেই নির্দেশ দিয়েছেন। আমরা পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে এই কর্মসূচি পালিত করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কি আছে? ওখানে হয়ে গেছে তো? আরে দাঁড়াও না, বাইকটা নিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, বাইকটা বাইকটা। আজকে আপনাদের কি এতে আজকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় 20 জন যে সেনা নিহত হয়েছেন চীনা সৈন্যদের হাতে, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে সমস্ত জেলাতে সমস্ত ব্লকেই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা তাই পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস রাজ্য কংগ্রেসের নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে আমরা বীর শহীদ জওয়ানদের শহীদ সালাম দিবস যেটা ঘোষণা করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি, আমরা সেটা আজকে মর্যাদার সাথে পালন করছি। মেদিনীপুর জেলায় গান্ধী মূর্তির পাদদেশে সারা সমস্ত ব্লকেই কংগ্রেস কর্মীরা শহীদ মূর্তি বা গান্ধী মূর্তির পাদদেশে তারা এই শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। যে 20 জন শহীদ আজকে তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের মাতৃকাকে রক্ষা করার লড়াইয়ে শহীদ হয়েছেন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সেই নির্দেশ দিয়েছেন। আমরা পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকেই এই কর্মসূচি পালিত করছি। পশ্চিম মেদিনীপুর আর কোথায় কোথায় পালিত হচ্ছে? সমস্ত ব্লকেই, মেদিনীপুর, খড়গপুর, গড়বেতা, চন্দ্রকোনা, কেশপুর, সবং, দিংলা, দেবরা সমস্ত ব্লকেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি আমরা পালিত করছি। সেখানে কি ব্লক সভাপতি শহীদদের জন্য কি কর্মসূচি ছিল? সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে আজকে গোটা দেশ জুড়ে শহীদ সালাম দিবস পালন করা হচ্ছে। আমরা পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে এবং জেলা শহরে আমরা আজকে মোমবাতি জ্বালিয়ে নীরবে আমরা আজকে সেই সমস্ত শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছি, যাদেরকে বিনা অস্ত্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষের সীমান্ত রক্ষা কারণে। আজকে 20 জন মানুষ, 20 জন সৈনিক তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে চীনা সৈনিকেরা। আমরা মনে করি যে ঘটনা মে মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের ডিফেন্সের কাছে খবর ছিল গালোয়ান সীমান্তে একটু একটু করে চীনা সৈনিকের অনুপ্রবেশ করছে এবং তারা সেইখানে বিভিন্ন ধরনের বাংকার এবং ঘাঁটি তৈরি করে অস্ত্র অস্ত্র নিয়ে সৈন্য সমাবেশ করছে। আমাদের প্রধানমন্ত্রী দেখে যাচ্ছেন, আমাদের প্রতিরক্ষামন্ত্রী দেখে যাচ্ছেন, আমাদের যারা ডিফেন্সের যারা প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক করে দেন সেই মানুষরা দেখে যাচ্ছেন, অথচ আমাদের কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে
এ যেন সেই রকম ব্যাপার। চোর গৃহস্থের বাড়িতে ঢুকেছে, চোর পরের পর চুরি করে যাচ্ছে। গৃহস্থ বসে বসে বলছে দেখি না চোর কী চুরি করে, দেখি না চোর কী করে। ঠিক এইরকম একটা ব্যাপার। আমাদের প্রতিবেশী শত্রু চীন তাদের সেনা সমাবেশ করে অস্ত্র সম্ভার নিয়ে বাংকার তৈরি করে একটু একটু করে ভারতবর্ষের প্রায় 50 কিলোমিটার জায়গাকে তারা দখল করে নিল। আর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রতিরক্ষামন্ত্রী, আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা, তার যারা দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী, তাদের কাছ থেকে নির্দেশের অপেক্ষা করেছেন খালি, যে আপনারা বলুন চীনের সেনারা এইভাবে ভারতবর্ষে অনুপ্রবেশ করছেন আমরা কী করবো। তারা খালি বলে গেছেন দেখি না চীন কী করে, দেখি না চীন করে। যখন দেখি না চীন কী করে, ঠিক সেই সময় 1994 সালের একটা চুক্তি দিয়ে বিনা অস্ত্রে আমাদের সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া হলো সেইখানে। আমাদের 200 জন সৈন্য চীনের সেখানে 2500 সৈন্যের জমায়েতের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। গুলি চালানো হবে না, অস্ত্র চালানো হবে না, ঠিক কথা, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ওই 2500 সৈন্য যে সমস্ত অস্ত্রগুলো মজুত করে রেখেছিল সেখানে, কাঁটা তারের সিমেন্টের পিলার নিয়ে, লোহার রড নিয়ে, তারা যেভাবে আমাদের 20 জন সৈন্যকে পিটিয়ে মেরে দিল আজকে, তার বিরুদ্ধে সেই সৈনিকদেরকে আমরা সম্মান জানানোর জন্যে, সেলাম জানানোর জন্যে এসেছি। তার পাশাপাশি তিরস্কার করছি, ভর্ৎসনা করছি, নিন্দা করছি ভারতবর্ষের যারা প্রধান দায়িত্বে রয়েছেন তাদের এই অপরিণামদর্শিতার জন্যে। আজকে তাদের এই অপরিণামদর্শিতার কারণে আজকে এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো, এতজন মানুষকে রয়েছে হলো। এই কারণে আমরা বলি সমস্ত দায়ভার নিয়ে কেন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আমাদের নরেন্দ্র মোদীজি সরে যাবেন না, কেন রাজনাথ সিং সরে যাবেন না, কেন যারা নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তারা কেন দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন না। তারই প্রতিবাদে এবং এই সমস্ত বীর শহীদদেরকে আজকে সম্মান জানানোর জন্যে আমরা ভারতবর্ষের সর্বপ্রান্তে সমস্ত ব্লকে, সমস্ত শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি, নীরব বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করি।